कैपिटल एफएम 94.8 देशर नंबर वन म्यूजिक स्टेशन। চাইলে আপনি আমার আব্বু আম্মুরও যে বাটন ফোন দিয়ে আমাদের কল দিতে পারেন, যে কোনো ফোন দিয়ে আমাদের কল দেওয়া যায় কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আমাদের বাটন ফোন দিয়ে আমাদের ফোনটাও বাটন যেটাতে আমরা রিসিভ করি। হ্যাঁ বুঝলাম না, হ্যাং করছে এমন সময় বাটনটা হ্যাং করে। আচ্ছা থাকো, ফোন কল রিসিভ ডাইরেক্ট রিসিভ করো। হ্যালো হ্যালো হেলসি হ্যালো হেলসি তো হ্যালো আরে আর কত হেলবো, হেলতে তো পড়ে গেলাম তো। ফান কল ইয়েস, দিস ইজ বাটন ফোন থেকে ফোন রিসিভ করব আমরা এখন। আচ্ছা দুইবার বাটন চাপতে হয়, ফোন দুইবার চাপতে হয়। হ্যালো 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 আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কেমন আছো, তোমার নাম কি? তানিয়া। তো তানিয়া কোথা থেকে ফোন করছো? কোথা থেকে? ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া, ও ব্রাহ্মণবাড়িয়া থেকে তানিয়া সুলতানা। সুলতানা জানি তো, সুলতানা তুমি খুব তানা কলার। ইয়েস, আজকে তুমি ফার্স্ট কলার আজকে। তো তানিয়া, তোমার আব্বু আম্মু কি ফোন ইউজ করে এবং মানে মানে কিভাবে ইউজ করে, কোন ঝামেলাটা হয়েছে এর মধ্যে? আমার আব্বু না, আমার আম্মু আছে। আমার আম্মু তো বাটন ফোন ইউজ করে, ওইটা মনে করে যে এখনো পর্যন্ত কলটা আমারই ঢুকে দিতে হয়। তখন তুমি কি পার্টটা নাও ভাবি? আলাদা, হ্যাঁ যে দেশ জয় করে দিলাম তোমার জন্য, এরপর মনে রেখো, কে ইয়াদ রাখো যে তুমি মেরে কেমন। একটা সুন্দর যোগ বলো। সে বলতেছিল বাবু সচরাচর যে রান্না গুলা না হয় তুমি ওই রান্না গুলো শিখে ট্রাই করো। আমি বলছি বাবু তোমার জন্য আমি তেলা পোকা দিয়ে ঘাস ফরিং এর ঝোল রান্না করছি, জানি কেমন। তেলা পোকা দিয়ে ঘাস ফরিং এর ঝোল রান্না, আমি বললাম যে বাবু আমি তো গ্রামে থাকি, এই শীতের মধ্যে চাঁদ দেখবো কি করে। কি জানি বুঝলো, লিখলো যে শালি এই শীতে মানে শালি রোমান্টিকতার মধ্যে মাঘ মাসে শীত তার হার মানাবে বলে ব্রেকআপ করে দিচ্ছে। তুমি কি ফুল স্ক্রিপ্ট সে রেডি করছে যে আমাদেরকে শোনাবে? একটু সময় নিয়ে টাইম নিয়ে আর একটু মজা করে বলতে, বাট তোমার অ্যাটেম্পট খুব ভেরি গুড, সো লিখতে থাকো, ভালো হবে একদিন, অনেক ভালো হবে। আর স্ট্যান্ড আপ কমেডি শোনার জন্য তো ই না নাট বলতো, তুমি একটা ছোট ছোট জোক যেগুলো লিখবো ওগুলো শোনাবা। হ্যালো হ্যালো তোমার নাম কি? হোয়াট ইজ ইউর নেম ভাইয়া? আমার নাম শ্যামলী দাস। শ্যামলী দাস, ভেরি গুড, নাইস নাইস। আমি কল্যাণপুর। ওই কল্যাণপুর আনোর কল্যাণপুর। হ্যাঁ শ্যামলী, কোথা থেকে বলছো তুমি? অবশ্যই শ্যামলী থেকে, গাজীপুর থেকে। তোমার ভূগোল একটু সমস্যা আছে, শ্যামলী থাকবে শ্যামলীতে, শ্যামলী কেন গাজীপুরে? মিরপুরের মধ্যে পড়ে শ্যামলী। তুমি গাজীপুরে কেন থাকো? হ্যাঁ আমার নামে তো অনেক কিছু আছে, কি কি আছে? শ্যামলী গার্মেন্টস আছে, অনেক
সব নিজের নামে লেখে নিজে জানে কিন্তু শ্যামলি বাসও আছে জানেন ইন্ডিয়া যায় দাবি করতে যে বাস আমার উপরে উঠাই দিব তো শ্যামলী আপা কেমন আছেন আপনি ভালো ভালো আছেন ভালো থাকারই তো কথা ডেইলি এক ঘন্টা নাচ বলছেন ফ্যামিলিতে কে কে আছে আপনার ফ্যামিলিতে বাবা মা ভাই বোন আর আমরা আমার স্বামী আচ্ছা 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 সেটাই বুঝতে পারছিলাম আমি স্বামীটা লাস্ট করলেন আগে করলে তো মনে করেন আমাদের আমি ওটাই বুঝতে পারছিলাম যে হচ্ছে যে ইনি ওই যে টিনেজ না টিনেজ না হ্যাঁ উনি হলেন মডারেট এজ অ্যাডমিন এজ তো আপনার হাজবেন্ড জানে আপনি যে নাট বলটু শুনেন সময় নষ্ট করেন খুব বাজে খুব বাজে আমরা জামাইবো দুজনই আপনাদেরকে প্রতিদিন ওয়েলকাম ওয়েলকাম এন্ড ওয়েলকাম শ্যামলী এন্ড শ্যামলী হাজবেন্ড আমি পুরো কথাটাই ওয়েলকামের যন্ত্রণায় শুনতেই পারি নাই শুনেন নাই আমি বলেন কি কি বলতে চাইছিলেন আবার বলেন উনি আর উনার হাজবেন্ড একসাথে শুনে আর প্রতিদিন 7টার আগে রান্না বাড়া শেষ করে আমরা দুজনই আপনাদের শুনি আর আজকে সেই ফুন্দা ধরায় দিছে আমাদের ও স্লো মোশনে তালি দাও আপনাদের সংসার সুখের হোক মাঝখানে কিছুটা সময় আমাদের সঙ্গে থাকুক সেই কামনা করি ভালো থাকবেন আগে সংসার সুখের হতো ভাই একটা যোগ বলি বলেন বলেন একটা মহিলা স্বামী মারা গেছে ঠিক আছে তারপরে স্বামীর কবরের কাছে যায় প্রতিদিন কান্না করে আর বলে যে তুমি পোলাপান হয়ে গেছো এদি কি হইব পোলাপানের খাবার নাই কিছু নাই হঠাৎ করে একটা আওয়াজ হয় আমাকে এমনি জায়গায় চাকরি করতে আইছি নাকি এটা খুব ভালো ছিল হঠাৎ একটা আওয়াজ আইছে আমি চাকরি করতে আইছি অসাধারণ ছিল থ্যাংক ইউ শ্যামলী আপু আচ্ছা যেটা বলতে চাচ্ছিলাম যে আগে কথা ছিল যে সংসার সুখের হয় রমণীর গুণে এখন প্রবাদটা চেঞ্জ হয়েছে সংসার সুখের হয় নাট বলটু শুনে হ্যালো আসসালাম গাজীপুর না না আমি এখন আছি বসুন্ধরা বলে কুড়িগ্রাম থেকে আমরা তো জানি কুড়িগ্রাম কে আপনি 14-15 গ্রাম থেকে আমাদের শুনতে পারবেন না অত দূর আমরা যাই না তাহলে গিয়ে সে কুড়িগ্রাম থেকে কেন বলছেন সে কুড়িগ্রাম কে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে আমাদের সামনে ভেরি গুড এবার বলে বসুন্ধরা কত আমার বাসা কুড়িগ্রামে না ঠিক আছে আপনি বাসা শুনে বুঝে গেছেন আপনি যেখান থেকে শুনছেন সেখানে সেটার কথা বলবেন আমাদেরকে কনফিউজ করেন কেন তো বসুন্ধরা হলে দুই তিনটা মিষ্টি নিয়ে চলে আসেন না আমরা খাই একসাথে যদি বলেন নাট বল্টুর অফিসে যাবো আগে দেখবে হাত খালি কিনা তাহলে আনবে না কতগুলো নিয়ে যাবো কতগুলো মানে আমি 5 কেজি খাবো বাকি জানি না 5 কেজি খেতে পারবেন আমরা তিনজন মিলে 5টা ঠিক আছে আপনি আমি শাওন আপনি 2টা আমি 2টা শাওন 1টা এটাও কেমন কথা বেশি বলছি সেজন্য ও আচ্ছা বুঝছি 5 কেজির পর আরো 5টা বলছি 5 কেজি তো আমি খাবোই তারপরের 5টি তাহলে আমি 1টা বেশি খেতে পারবো না তো ভাই হঠাৎ করে খাওয়াইতেছেন আমাদের কাহিনী কি কাহিনী আমাদের খাওয়াইতে আচ্ছা আমাদের অনুষ্ঠান আপনার ভালো লাগে এই জন্য কি খাওয়াইতে চান মিষ্টি আমি তোরে জিজ্ঞেস করছি না আমি আমার যেটা খাইতে ইচ্ছে করছে সব কথা তুই বলিস ঘটনা কি আচ্ছা ভাই আপনি কন্দ কি খাওয়াইতে চান বলেন আপনারা কি খাইতে চান এই যে যেই কথাটা আমরা বললাম মানে এই পুরো লাইনটা আপনি বলেন আমি চকলেট খাওয়াবো আপনি আমাদের চকলেট কেন খাওয়াবেন কেন ভালো লাগে কি ভালো লাগে আপনাদের অনুষ্ঠান আমার ভালো লাগে আচ্ছা এবার বুঝতে পারছি ক্লিয়ার ব্যাপারটা এত লেটে বুঝেন আপনি ভাই আমি তো ভালো থাকবেন আবার কথা হবে ভাই রওনা দেন রওনা দেন তাড়াতাড়ি রওনা দেন তাড়াতাড়ি কিন্তু বেশিক্ষণ নাই কিন্তু আপনি লেটে বুঝেন ভাই আপনি মানে ছাত্র হিসেবে খুবই বাজে
না আপনি শুনছেন ইভ্যালু প্রেজেন্টস নট বোল্ট টু দ্য ডুফেন কিংস, আমরা শেয়ার গুলো নিয়ে ফিরে আসবো আর হচ্ছে জোকান কাট রয়েছে ফিচি ছোট বিরতির পর। ক্যাপিটাল এফএম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।